নমস্কার, আপনাদের দ্য ওয়ার্ল্ড এক্সপ্লোর চ্যানেলে স্বাগত। আমাদের রাজ্যের আনাচে কানাচে পড়ে রয়েছে বহু ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য। উলুবনের মাঝে মুক্তের ন্যায় সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন পর্যটন কেন্দ্র, আর তারই মধ্যে অন্যতম বাঁকুড়া জেলা। এই জেলার বহু ইতিহাসের সাক্ষী নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। পিচের মসৃণ রাস্তা, লাল মাটির পরিবেশ, শাল মহুয়ার ঘন জঙ্গল আর গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে ইতিহাসের টানে আমরা নানান জায়গায় বেরিয়ে পড়ি। আজ আমরা যাচ্ছি পাঁচমুড়া গ্রাম, শিল্পীদের গ্রাম ঘুরে দেখার জন্য। আমাদের গন্তব্যস্থল পাঁচমুড়া ও ত্রিধারা মিলন মন্দির। এই ত্রিধারা মিলন মন্দির নান্দনিক সৌন্দর্যের মন্দির। হাজার হাজার মানুষের সমাগম দেখে মুগ্ধ হলাম। অবশেষে পড়ন্ত বিকালে আমরা এখান থেকে ফিরে এলাম। পাঁচমুড়া টেরাকোটার ঘোড়া জগৎ বিখ্যাত। বাঁকুড়ার ঐতিহ্যমণ্ডিত এই ঘোড়ার খ্যাতি বিশ্বজোড়া, এই জেলার গর্ব। বাঁকুড়ার খাতড়া সাব ডিভিশনের তালডাংরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ছোট্ট শিল্পীদের স্বপ্নের গ্রাম পাঁচমুড়া। ঘরে ঘরে শিল্পকর্মের বিরাট কর্মকাণ্ড, সৃষ্টির নেশায় মশগুল একদল সৃষ্টিশীল মানুষ। এই গ্রামের প্রধান খ্যাতি পোড়ামাটি ও টেরাকোটার শিল্পীর শিল্পকর্ম। এর মধ্যে টেরাকোটার ঘোড়া সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে বাংলা ও ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙ্গিনে এই টেরাকোটার ঘোড়ার সমাদৃতি হচ্ছে। বর্তমানে এই শিল্পকর্মটি ভারতীয় হস্তশিল্পের জাতীয় প্রতীক। শিল্পরসিকদের কাছে এই ঘোড়ার কদরও বেশ রয়েছে। ড্রয়িং রুমের এক কোণে টেরাকোটার ঘোড়া যে আলাদা মাত্রা এনে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে করে চলে আসুন বিষ্ণুপুর। বিষ্ণুপুর শহর থেকে পাঁচমুড়া দূরত্ব 21 কিলোমিটার। এ পথ গাড়ি ভাড়া করে যাওয়াই সমুচিন। আবার কলকাতা থেকে গাড়ি ভাড়া করে সরাসরি পাঁচমুড়া যাওয়া যায়। নিজে সরাসরি পাঁচমুড়াতে গিয়ে পছন্দ মতো টেরাকোটার জিনিস কিনে আনতে পারেন। নিজেদের পছন্দসই পাঁচমুড়ার শিল্পীদের বিভিন্ন টেরাকোটার কাজ, মাটির ঘোড়া ও ঘর সাজাবার বহু সামগ্রী পেয়ে যাবেন। ব্যবহার করুন ও প্রিয়জনদের উপহার দিন। বেঁচে থাক পাঁচমুড়ার মৃৎশিল্পীদের শিল্পকর্ম। বাঁকুড়া জেলার টেরাকোটা গ্রাম পাঁচমুড়াতেই রয়েছে আরও এক অনন্য নিদর্শন, যা এই পাঁচমুড়া গ্রামের একটি স্বর্ণ মুকুট এনে দিয়েছে, যা হলো ত্রিধারা মিলন মন্দির, যা দ্বিতীয় বৃন্দাবন, পশ্চিমবঙ্গের বৃন্দাবন নামে বহুল পরিচিতি লাভ করেছে। এই মন্দিরটিতে শিব ভক্ত অর্থাৎ শৈব, কালী ভক্ত অর্থাৎ শাক্ত এবং রাধাকৃষ্ণ ভক্ত অর্থাৎ বৈষ্ণব, হিন্দু ধর্মের এই তিন ভিন্ন ধারার সমন্বয় ঘটেছে বলে এই মন্দিরটির নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির। 2022 সালের 1 জুলাই অর্থাৎ বাংলার 16ই আষাঢ় রথযাত্রার পূর্ণ লগ্নে এই ত্রিধারা মিলন মন্দিরটি উদ্বোধন করা হয়। মন্দির প্রাঙ্গণে দুটি ভিন্ন উপমন্দির রয়েছে, একটি মহাদেবের, অপরটি ভগবান রাম ও সীতা দেবীর। রাম সীতা দেবীর মন্দির প্রাঙ্গণ দুটি ভিন্ন উপমন্দির, একটি মহাদেবের, অপরটি ভগবান রাম ও সীতা দেবীর মন্দির। আর মূল মন্দিরের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ ও কালীর উপমন্দির। হাতির সুর ও নানাবিধি কারুকার্য খচিত এই ত্রিধারা মিলন মন্দিরের প্রবেশতোরণ। এই ত্রিধারা মিলন মন্দিরের প্রবেশতোরণের অপরদিকে রয়েছে হস্তিরাজ গজেন্দ্রকে কুমিরের হাত থেকে কৃষ্ণের রক্ষা করার মতো দৃশ্য, মাতা যশোদা ও শিশু কৃষ্ণের লীলা প্রভৃতি নানান পৌরাণিক দৃশ্য। আর প্রবেশতোরণ পেরোলেই পাবেন রাধাকৃষ্ণের মন্দির। ত্রিধারা মিলন মন্দিরের ভেতরে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দিরের বাইরের সেগুন কাঠ নির্মিত খুব সুন্দর কারুকার্য খচিত শিলিংয়ে রয়েছে বিশালাকার ঝাড়বাতি।
প্রবেশ দ্বারের উপরের ফলককে খুব সুরক্ষিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে নানান চিত্র আর প্রবেশদ্বারে রয়েছে রাধা কৃষ্ণের যুগল প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাচিত্র রাধা কৃষ্ণ মন্দিরের ভেতরে কাঠ ও মার্বেল নির্মিত অপূর্ব সুন্দর বেদির মধ্যে রয়েছে রাজস্থানের পান্ডে মার্বেলে নির্মিত অপূর্ব মায়াবী রাধা কৃষ্ণ ও গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি প্রতিদিন রাধা কৃষ্ণের মন্দিরে নিত্য পূজিত হয় রাধা কৃষ্ণ প্রতিদিন দুপুর 2টা থেকে বিকেল 4টা অবধি মন্দির বন্ধ থাকে এখানে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদের জন্য আপনাকে আসতে হবে এসে 50 টাকার দিয়ে টিকিট কেটে প্রসাদ পাবেন প্রসাদে রয়েছে ভাত ও দু রকম সবজি পায়েস ডাল ইত্যাদি চাটনি এই জাতীয় খাবার আপনি প্রসাদে পাবেন প্রসাদের জন্য একটু সকাল সকাল এই মন্দিরে এসে যেতে হবে খাতড়া মহকুমা শহর থেকে 50 কিলোমিটার দূরে বিষ্ণুপুর শহর থেকে 21 কিমি দূরে এই পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির ও পাঁচমুড়া গ্রাম এই মুহূর্তে পরিবার নিয়ে ঘুরে আসার মতো আদর্শ ঠিকানা ত্রিধারা মিলন মন্দির আশা করি নিরাশ হবেন না দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এই ত্রিধারা মিলন মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন স্থানীয় ব্যবসায়ী ভজন দত্ত মহাশয় এই ভজন দত্ত মহাশয় তার জীবনের কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তিনি তার নিজের জীবন অতিবাহিত করেছেন এই ভজন দত্ত মহাশয় একবার বৃন্দাবন গেছিলেন বৃন্দাবনের প্রেম মন্দির দেখে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দেখে তিনি উদ্বুদ্ধ হন এবং তিনি এই পাঁচমুড়াতে ফিরে এসে ওনার বসতবাড়ি পাঁচমুড়াতে ফিরে এসে উনি সিদ্ধান্ত করেন যে বাংলার সব মানুষ শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য বৃন্দাবন যেতে পারে না তাই উনি ওনার মনের উদম ইচ্ছা থেকে উনি চেষ্টা করেছিলেন যে পাঁচমুড়াতে একটি বৃন্দাবনের রূপ উনি তৈরি করবেন আর সেই রূপ উনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে উনি এই রূপ তৈরি করেছেন এই ত্রিধারা মিলন মন্দির ওনার একক প্রচেষ্টায় এই মন্দিরটি আজ খুবই জনপ্রিয় একটি মন্দিরে পরিণত হয়েছে এই ত্রিধারা মিলন মন্দিরের প্রবেশদ্বার থেকে শুরু করে পুরো মূল মন্দির আটচালা সবই দেখার মতো অপূর্ব এছাড়াও শিব মন্দির রাধা কৃষ্ণের মন্দির ও কালী মন্দির ও রয়েছে হনুমান রাম সীতা মন্দির যে মন্দিরের মূর্তি থেকে শুরু করে সমস্ত মন্দিরের গঠন সবটাই আপনার মনকে এই মন্দিরে এলে আপনার মনকে প্রভাবিত করতে বাধ্য করবে এবং ভগবানের প্রতি প্রেম আপনার মধ্যে জাগ্রত হবেই হবে এই মন্দিরে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ খাওয়ার জন্য আপনাকে একটু সকাল সকাল এসে টিকিট বুক করতে হবে আমরা রাসযাত্রার দিন এই মন্দিরে এসেছিলাম রাসযাত্রার দিন অগণিত ভক্ত এই মন্দিরে ঢল নেমেছিল এবং প্রসাদের জন্য অনেকেই এই মন্দিরের টিকিট কেটে লাইন দিয়ে দুপুরের প্রসাদ ভক্ষণের জন্য অপেক্ষা করছিল এই ত্রিধারা মন্দিরের প্রতিষ্ঠাতা ভজন দত্ত মহাশয় একবার বৃন্দাবনে গেছিলেন বৃন্দাবন ঘুরে দেখার জন্য বৃন্দাবনের প্রেম মন্দির দেখে উনি আকৃষ্ট হয়ে পড়েন এবং এই পাঁচমুড়া গ্রাম ফিরে এসে উনি ঠিক করেন
যে এখানে একটি দ্বিতীয় বৃন্দাবন উনি তৈরি করবেন এবং একটি রাধাকৃষ্ণের মূর্তি উনি প্রতিষ্ঠাপিত করবেন। এই মনের বাসনা নিয়ে উনি শুরু করে দেন দ্বিতীয় বৃন্দাবন তৈরির কাজ। ওনার গুরুদেবের আশীর্বাদ নিয়ে উনি তৈরি করেছিলেন এই বৃন্দাবন তৈরির কাজ। এই বৃন্দাবন তৈরির কাজ ওনার কাছে খুব সহজ হয়নি, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে উনি তৈরি করেছেন এই বৃন্দাবন তৈরি। আজ এই দ্বিতীয় বৃন্দাবন রূপে ত্রিধারা মিলন মন্দির প্রতিষ্ঠাপিত হয়েছে। এই ত্রিধারা মিলন মন্দির খুব অল্প দিনের মধ্যেই মানুষের কাছে একটি বিরাট জনপ্রিয়তা লাভ করেছে এবং এই মন্দিরের কাঠামো ও নান্দনিক সৌন্দর্য এবং মন্দিরের প্রতিটি কোণা সুন্দরভাবে তৈরি। এই মন্দিরে এলে ভগবানের প্রতি প্রেম জাগতে আপনার মনের মধ্যে বাধ্য। এছাড়াও এই পাঁচমুড়া গ্রাম ঘুরে দেখা যেতে পারে, সঙ্গে পাঁচমুড়ার তৈরি শিল্পীদের জিনিসপত্র কিনলে এই পাঁচমুড়ার শিল্পীরা তাদের সেই শিল্প একটু হলেও জাগ্রত হবে। এই ত্রিধারা মিলন মন্দিরে রাধাকৃষ্ণ প্রতিদিনে নিত্য পূজিতা। এই শীতের সময় পরিবার নিয়ে ঘুরতে আসার সেরা ঠিকানা পাঁচমুড়া। একবার ঘুরে দেখে যেতে পারেন এই পাঁচমুড়া শিল্পগ্রাম ও পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির বাংলার দ্বিতীয় বৃন্দাবন, যা দেখে আপনার মন প্রশমিত হবেই। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন।